আওয়ামী লীগ আন্দোলন ভাঙতে পারে গড়তে পারে না বললেন মান্না। জানাবো অনির্বাচিত সরকার না জাতীয় সরকার। কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত এক। এবং সর্বশেষ জানাবো ছাটাই ছাড়াই চিকন চাল উৎপাদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ আন্দোলন ভাঙতে পারে গড়তে পারে না বললেন মান্না। আওয়ামী লীগ শুধু আন্দোলন গুলি চালাতে পারে দাবি করে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা যখন কোনো কর্মসূচি দেই তখন তারা পাল্টা কোনো কর্মসূচি দেয়, তখন তারা পাল্টা শান্তি কর্মসূচি দেয়, তারা আমাদের সমাবেশে গুলি চালিয়ে অশান্তি করে। তিনি বলেন, আওয়ামী লীগ আন্দোলন ভাঙতে পারে গড়তে পারে না। বঙ্গবন্ধুকে হত্যা ও 21 আগস্টের গ্রেনেড হামলা মামলার সময় তারা একটু মিছিলও করতে পারেনি। মান্না বলেন, আওয়ামী লীগকে মানুষ এখন ঘৃণা করে, সর্বস্তরের মানুষ সে দলের পদত্যাগ চায়। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আমাদের কাছে পরাজিত। তিনি বলেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের দাবিতে এখন আন্তর্জাতিক মহলও জোর দিয়েছে। আগামী 4 মাসের মধ্যে সরকারের পতন, 4 মাসের মধ্যে নির্বাচন। নাগরিক ঐক্য সভাপতি বলেন, বর্তমান দেশে জানমালের কোনো নিরাপত্তা নেই, একটি গ্রুপ বিলিয়ন বিলিয়ন টাকা পাচার করে দিচ্ছে, সে বিষয়ে তদন্ত করতে গেলে আদালত আবারও বন্ধ করে দেয়। মাহমুদুর রহমান মান্না বলেন, মুক্তিযুদ্ধ সহ দেশের বিভিন্ন আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা ছিল অপরিসীম, কিন্তু গত 14.5 বছরে ছাত্র সমাজ মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। নাগরিক ঐক্য সভাপতি বলেন, এই ফ্যাসিবাদ সরকার বিদায় না হওয়া পর্যন্ত এদেশের কারোরই কোনো ভালো সম্ভব না। সর্বদলীয় ছাত্র ঐক্যর প্রসঙ্গ বলেন, যদি এক প্ল্যাটফর্মে আসা যায় তা সবচেয়ে ভালো, যদি না পারা যায় তাহলে যুগপৎভাবে ভোটাধিকারের আন্দোলন চালিয়ে যেতে হবে। 52 ভাষা আন্দোলন এবং 62 শিক্ষা আন্দোলনে মূল রাজনৈতিক সংগঠনগুলো পুরোপুরি ঐক্যবদ্ধ ছিল না, এমনকি 6 দফা আন্দোলন দুর্বার করতে সংগঠনগুলোকে অগ্রবর্তী করতে বড় ভূমিকা রেখেছিল ছাত্র সংগঠনগুলোই। অনির্বাচিত সরকার না জাতীয় সরকার। বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে? আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলে বলা হয়েছে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে সংবিধান অনুযায়ী। কিন্তু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে, নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো আনুষ্ঠানিকভাবে এই দুই দাবির একটি সমর্থনও করেনি, বরং তারা নিরাপদ দূরত্ব থেকে বলেছে, নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক। মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণমূলক নির্বাচনের উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে, আর পশ্চিমা দেশগুলো বলছে অবাধ, সুষ্ঠু এবং জনগণের মতামতের প্রতিফলন ঘটে এমন নির্বাচন হতে হবে। সেক্ষেত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয় আর যদি বিএনপি যদি তা অংশগ্রহণ করে না, তাহলে রাজনৈতিক বিন্যাস কীরকম হবে তা নিয়ে বিভিন্ন মহল বিভিন্ন রকম আলোচনা করছেন। তবে আলোচনার বাইরে কূটনৈতিক পাড়া এবং সুশীল সমাজের মধ্যে একটি অনির্বাচিত সরকার এবং একটি জাতীয় সরকারের ফর্মুলা নিয়ে নানা রকম আলাপ আলোচনা চলছে। কোন ফর্মুলাটি গ্রহণযোগ্য তা নিয়েও তর্ক বিতর্ক চলছে কূটনৈতিক পাড়ায়। গুলশান বাড়িধারায় কূটনৈতিক পাড়া তখন প্রতিনিয়ত শিশির এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠকে সরগরম থাকছে। প্রতিদিনই কোনো না কোনো দূতাবাসের চা, চক্র, ককটেল পার্টি ইত্যাদির নামে নানা রকম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আদতে নির্ভেজাল আড্ডার আদলে এই বৈঠকগুলো আগামী নির্বাচনের একটি সম্ভাব্য রূপরেখাকে দিতে পারে তা নিয়ে কথাবার্তা হচ্ছে। এখানে দুই ধরনের সরকার ব্যবস্থা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। একটু আগের মতোই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি 2008-এর নির্বাচনের সময় বহাল ছিল। এই তত্ত্বাবধায়ক সরকারের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন এবং তিনি তার মতো করে 10 জন উপদেষ্টা নিয়োগ দেবেন। এই উপদেষ্টার মাধ্যমে দেশ পরিচালিত হবে, কিন্তু বর্তমান সংবিধান এই ধরনের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে সরকার সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। কাজে এই ধরনের তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে হলে সংবিধানে সংশোধনের কোনো বিকল্প নেই, সেটি যদি না করা হয় তাহলে এটা হবে অসাংবিধানিক। এরকম একটি অসাংবিধানিক কার্যক্রম যে কোনো সময় আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। আর এখন সংবিধানে 7ক সংযুক্ত হয়, এ ধরনের তৎপরতাকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে আওয়ামী লীগ সম্মত না হলে বা আওয়ামী লীগকে দাবি আদায় বাধ্য না করা হলে কোনোভাবেই আওয়ামী লীগ অনির্বাচিত সরকার ব্যবস্থা কায়েম করবে না, এটা মোটামুটি নিশ্চিত। এটা অবস্থায় জাতীয় সরকারের একটি ফর্মুলা সামনে এনে এসেছেন বাংলাদেশের সুশীল সমাজের কিছু কিছু ব্যক্তি। তারা বলছেন, প্রধান বিষয়টি হলো যে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিরোধী দলের আপত্তি। ইতোমধ্যে বিরোধী দল যে এক দফা কর্মসূচি ঘোষণা করেছে তাতে তারা বলেছে যে শেখ হাসিনার অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না। এখন যদি শেখ হাসিনা বাদ দিয়ে তৃতীয় কোনো ব্যক্তি একটি সরকার গঠন করে, সে সরকারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ সকল রাজনৈতিক দল থাকবে।
সেরকম একটি সরকার নেতৃত্বে নির্বাচন পরিচালিত হতে হবে। তবে এই ধরনের জাতীয় পরিচয় কি হবে, তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে চলছে বিতর্ক। বিভিন্ন মহলে মনে করছে আওয়ামী লীগ যেহেতু এখন সংসদের সংখ্যাগরিষ্ঠ, কাজে আওয়ামী লীগের মধ্য থেকে কাউকে জাতীয় সরকারের প্রধান বা প্রধানমন্ত্রী করা হতে পারে। এ ব্যবস্থায় জাতীয় পার্টির জি এম কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও জাতীয় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দেখা যাচ্ছে। এছাড়াও রেজা কিবরিয়া, মাহমুদুর রহমান মান্নার মতো ব্যক্তিদেরকেও জাতীয় সরকারের অন্তর্ভুক্ত করে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট সমাধানের একটি ঐক্যবদ্ধ প্রয়াস নেওয়া যেতে পারে। ফলে সুশীলের অভিমত ব্যক্ত করেছেন যে, তবে এই জাতীয় সরকার খালোকাচি থেকে সুশীলদের হাতে, কিন্তু সমস্যা হলো আওয়ামী লীগ সংসদের সংখ্যাগরিষ্ঠ দল এবং আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে সাংগঠনিক শক্তির দিক থেকে সবচেয়ে শক্তিশালী দল। কাজে আওয়ামী লীগকে বাদ দিয়ে আওয়ামী লীগ যদি রাজি না থাকে, তাহলে এই ধরনের জাতীয় সরকার কোনোভাবেই গঠন করা সম্ভব নয়। আর এই অনির্বাচিত সরকার বা জাতীয় সরকার যেটাই বলা হোক না কেন, কোনোটাই আওয়ামী লীগের সম্মতি ছাড়া সম্ভব নয়। আর অন্যদিকে আওয়ামী লীগ সুস্পষ্টভাবে বলে দিয়েছে সংবিধানের বাইরে তারা কিছু করবে না, শেখ হাসিনার নেতৃত্বে সরকার অনুষ্ঠিত হবে বলেও তারা জানিয়েছে। এ ধরনের এই প্রেক্ষিতে অনির্বাচিত সরকার ও জাতীয় সরকারের ফানুস সহজেই চুপসে যাবে, কারণ আওয়ামী লীগের মতো একটি বড় দলকে বাদ দিয়ে আর যাই হোক জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত সম্ভব নয়। কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত এক। কুড়িগ্রামের রাজারহাটা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মনিরুজ্জামান পাভেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুর্ঘটনায় আহত আহসান আলী। হতাহতের দুজনের বাড়ি উলিপুর উপজেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ হিল জামান। পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, নিহত পাভেল সহ দুই আরোহী একই মোটরসাইকেলে রাজারহাট হয়ে লালমনিরহাটের বড় বাড়ি সেলিমনগর যাচ্ছিলেন। চিনা ইউনিয়নের বৈদ্যের বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছটকে পড়ে যায়। এতে দুই আরোহী গুরুতর আহত হন। এই সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পাভেল মারা যান। রাজারহাট থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনা একটি অপমৃত্যুর মামলা রয়েছে। ছাটাই ছাড়াই চিকন চাল উৎপাদন, চোখ জুড়ানো সোনালী ফসলের প্রান্তর, যত দূর দৃষ্টি যায় মাঠ ভরা আউশের উচ্চ ফলনশীল ব্রি-98 জাতের ধান বাতাসে দোল খাচ্ছে। বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউটের এই অনন্য উৎপাদন কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত, পতিত জমি ব্যবহার এবং বাজারে ছাটাই করা চাল, মিনিকিট ও নাজির সাহেবের চাহিদা কমাতে এই ধান আবাদ করা হচ্ছে। দেশে ব্রি-98 সীমিত পরিসরে চাষ হলেও অন্যান্য ধানের তুলনায় দ্বিগুণ ফলন পাওয়া যাচ্ছে। পাশাপাশি কীটনাশকের কম ব্যবহার এবং কম সময়ে পাকে, রোগবালাই না হয় আবাদে খরচ কম হচ্ছে, ফলে এই ধান উৎপাদনে কৃষকের মুখে হাসি ফুটছে। এ জাতের ধানের চাষাবাদ ও ফলন দেখতে সরেজমিনে লক্ষ্মীপুর জেলার নলগডি গ্রামের একাধিক ধানের মাঠে পরিদর্শন করেন কৃষি কর্মকর্তারা। এ সময় ব্রি-98 ধান চাষাবাদে নানা সম্ভাবনা নিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন তারা। সূত্র জানায়, দেশে ঝড় বৃষ্টি ও জলোচ্ছ্বাসেও এই ধান নষ্ট হবে না। এছাড়া অন্যান্য জাতের ধান ব্রিগ প্রতি 15-20 মন হলেও ব্রি-98 পাওয়া যায় 23-25 মন। আর বীজতলায় 20 দিন ও মূল জমিতে 90 দিনে এই ধান পাকে। তাই বাজারে এই সরু জাতের চালের সরবরাহ বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সারাদেশের কৃষকদের মাঝে এই বীজ পৌঁছে দিতে কাজ করা হচ্ছে। জানতে চাইলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, এই ধান বৃষ্টিতে হেলে পড়ে না। ধান লাগানোর সময় বৃষ্টি কম হলে কিছুটা সেচ দিতে হয়, এছাড়া কীটনাশক লাগে না বললেই চলে। পোকামাকড় রোগবালাইয়ের হার খুবই কম, তাই উৎপাদন খরচও কম হয়। এছাড়া কৃষক এই ধানের বীজ সংগ্রহে রেখে চাষাবাদ করতে পারবেন না। সারাদেশে কৃষকের কাছে এই জাতের ধান পৌঁছে দিতে কাজ করা হচ্ছে। আশা করি আগামী বছর দেশের সবকটি জেলা উপজেলা ও বিভিন্ন অঞ্চলে এই জাতের ধান পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের যে পরিমাণ সরু চাল দরকার তা সরবরাহ করা যাবে। তিনি জানান, এই অঞ্চলে ধানের জমি পতিত থাকে, সেই পতিত জমি কাজে লাগিয়ে আউশ ধানের জাত ব্রি-98 চাষাবাদ করতে হচ্ছে। এতে কৃষকদের আয় বেড়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার নলডগি গ্রামের কৃষক আব্দুর রহমান সোহাগ বলেন, আমি 1.5 বিঘা জমিতে ব্রি-98 জাতের ধান আবাদ করেছি, 90 দিনের মধ্যে ধান পেকেছে, এ জমি আমি পতিত রাখতাম, ব্রির সহযোগিতায় এই জাতের ধান উৎপাদনে আমি লাভবান হয়েছি। তিনি আরো বলেন, এই ধান আবাদে সারসেচ সহ অন্যান্য খরচ বাবদ 1.5 বিঘায় 8,000 টাকা খরচ হয়েছে। আশা করি 33-35 মন ধান পাবো। এক মন ধানের দাম 1,000 টাকা হলে 33-35,000 টাকা বিক্রি করতে পারবো, যেখানে অন্যান্য ধান আমি 15-20 মন পাই, বিক্রি করতে পারি সর্বোচ্চ 20,000 টাকা। সেক্ষেত্রে আমার উৎপাদন খরচ কম হয়, আয়ও বেশি করতে পারবো। জানতে চাইলে লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ জাকির হোসেন যুগান্তকে বলেন, ব্রিজ সঙ্গে সংযুক্ত থেকে আমরা কাজ করেছি, এ জাতের ধান কৃষকের কাছে পৌঁছে দেওয়া থেকে শুরু করে চাষাবাদের সব ধরনের সহায়তা করা হচ্ছে। উচ্চ ফলনশীল রোগবালাই মুক্ত প্রিমিয়াম কোয়ালিটির ধান উৎপাদনে এটি পাওয়া হচ্ছে।
বিশ্বজিৎ কর্মকার জানান, ব্রি-98 ধান আউশ মৌসুমে একটি মেগা ভ্যারাইটি। এ জাতের ধান চিকন ও লম্বা, রোগ বালাই নাই বললেই চলে। আমাদের ব্রি-48 ধানের চেয়েও ব্রি-98 ধানের বেশি উৎপাদন হচ্ছে বলেও জানান তিনি। আমরা গত বছর এই প্রথম এই জাতের ধান আবাদ করেছি, এবার দ্বিতীয়বার আবাদ করা হচ্ছে। জাতের ধান বোরোন ধানের মতো ফলন পাওয়া যায়, তাছাড়া বেশি আগাম জাতের হওয়ায় আবাদ করতে পারেনি সার ও বালাই নাশক কীটনাশক দিয়ে। এজন্য আবাদে কৃষকের খরচ কম হয়েছে বলেও জানান তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।